মুহাম্মদে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালিমারছে এইটার কঠিন বিচার কি করবা না এবার উদ্বা ডাক দিয়ে বলে বাবা গো কি করতে পারি ডাক দিয়ে বলে এই কত যদি বিচার করতে হয় তাহলে কন্যা দুইটারে তালাক দাও উসমান জিন শুনেন উসমান জিন নুরাইন অনেক সময় জি হযরত উসমান জিন নুরাইনের নামের পরে দুই নূরের অধিকারী একটা টাইটেল আছে না অর্থ হলো মানে নবী পাকের দুইটা কন্যার বিবাহ কইরা সে উসমান জিন নুরাইন মানে দুই নূরের অধিকারী হইছে এখন উসমান জিন নুরাইনের ক্ষেত্রে জিন নুরাইন মানে আর আমার নবীর ক্ষেত্রে নূর মানে না আছে না নাই কয় কন্যা হলো নূর আর আমার নবী কি মাটির নাকি কথা বলেন নাকি নবী মাটির নাকি মারহাবা ওয়া কিতাবুম মুবিন কে করেছেন আল্লাহ জোরে বলেন না কে করেছেন ও বাবা হযরত উসমান জিন নুরাইন দুই নূরের অধিকারী হইল আবু জাহিল্লা কয় ও আবু লাহাব খুব ভালো মানুষ ঠিক না আবু লাহিবা খুব খারাপ খারাপ হারাম জাদা কেমন দেখেন আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব আবু লাহিবার চার হাত ধ্বংস হোক নাকি কথা কয় না কয় হাত দুই হাত ধ্বংস হোক কে বলে আবু জাহিল্লা কয় আবু লাহাব তোমার দুইটা ছেলে আছে না আছে মোহাম্মদের দুইটা কন্যা আছে দুইটার দিয়ে বিবাহ কর করাইছি দুষ্ট লোকের মিষ্টি ভাষা অনেক সময় দেখবেন যে সমাজের মধ্যে সুরের মার বড় গলা আছে না নাই সুরে করে আলাবালা বিয়া করাইবার পরে আবু জাহিল্লা দাওয়াত দিয়ে আনলেন আবু লাহেববারে কত ভালো মন্দ খাবার দিছে কয় এ বন্ধু উদ্দেশ্য বলো মতলব কি মতলব হলো মোহাম্মদের দুইটা কন্যা বিবাহ করাইলা আমাদের বাপদাদার ধর্মে শুন কালি মারছে কথা সত্য না মিথ্যা কয় 100% সত্য যদি 100% সত্য কথা হয় একটা কাজ করো এই মোহাম্মদের কন্যা দুইটারে তালাক দিয়া দাও তোমার সন্তান গুলারে বলো তালাক দিয়া দিতে তালাক দিয়া দিলে দেখবা মোহাম্মদে কষ্ট পাইব মনের জ্বালা মিটতে যাইব আপনারা বলেন তালাক দেওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ তালাক দাও ঠিক আছে বাড়িতে গেছে দুইটা সন্তানকে ডাকলেন উতবা এবং উতাইবা নবী পাকের কন্যা দুইটা রুকাইয়া এবং উম্মে কুলসুম দুইটা কন্যা দরজার কিনার থেকে শুনে উতবা এবং উতাইবা দুইটা ভাই আসলেন ডাকি দিয়া বলে বাবারা ও যুবক ভাই রে ইন দি মিন টাইমে ডাকে দিয়া কয় অ সন্তানের আরে মোহাম্মদে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে শুন কালি মারছে এইটার কঠিন বিচার কি করবা না এবার উদ্বা ডাক দিয়ে বলে বাবা গো কি করতে পারি ডাক দিয়ে বলে এই যদি বিচার করতে হয় তাহলে কন্যা দুইটারে তালাক দাও উদ্বা বলে বাবা বাবা কাজটা ভালো হবে না নবীর সাথে বেয়াদবি করা হবে নবীর সাথে এখানে বেইমানি করা হবে কাটটা কাপের জানা সত্ত্বেও আমাদের কাছে বিবাহ দিল খারাপ জানা সত্ত্বেও আমাদের কাছে বিবাহ দিল এখন যদি তালাক দেয় নবী কষ্ট পাইব রে ও বাবা আমি পারবো না এবার উতাইবা ডাক দিয়া বলে তুমি বুঝি ইমন বাপের পুত ইমন কথাটাই বলতে পারলা ও বাবা গো আমি পারবো আমি পারবো মোহাম্মদের দুইটা কন্যারে তালাক দিব এবার দুইটা কন্যারে পশুর মতন শেষরে শেষরে নিয়ে গেছে নবীর কাছে বিবাহের কয়েকদিন পরে যদি জামাই জির জামাই শ্বশুরের গিয়া শ্বশুরের গিয়ে নাম ধরে ডাক দেয় তাহলে শ্বশুরের মনের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না গিয়া কয় মোহাম্মদ মোহাম্মদ ও মোহাম্মদ রে তুমি আমাদের বাপদাদার ধর্মে শুন কালি মারছো মনে আসেনি বলে হা মনে আছে রে এবার বলে এটার একটা বিচারের সুযোগ পাইছি বলে কি সুযোগ তোমার কন্যা গুলার তালাক দিব এক তালাক কন্যা গুলা কানের মধ্যে দইরা বলে আল্লাহ গো
কোনো অন্যায় করে নাই, কোনো ভুল করে নাই, নির্দোষী আমাদেরকে তালাক দিতেছে। ও আল্লাহ তুমি কি দেখো না, তুমি কি দেখো না? এবার আমার নবীও কান্দে, কন্যাগুলাও কান্দে, এবার ডাকি দিয়া বলে দুই তালাক, কানের মধ্যে হাত দিলেন, নবী ডাক দিয়া বলে ও তাই কষ্ট পাইলাম, কষ্ট পাইলাম, এই কথা বলতে দেরি রে, আমার নবী পাকের চেহারা মুবারকের মধ্যে তো তুমাইরা দিছে, জুরে বলেন নাউজুবিল্লাহ। তিন তালাক বইলা যখন চইলা যায়, এবার নবী ডাক দিয়া বলে ও তাই বা তুমি শুনো, তুমি আমার চেহারা মুবারকের মধ্যে তো তোমার লা, বিনা দোষে কন্যা দুইটারে তালাক দিলা, এইটার বিচার কি তুমি নিবানা? এবার ডাক দিয়ে বলে তুমি কি আমার মারবা নাকি? না রে না, না রে না, তোমাকে মারব না, আমি তোমার কোনো আঘাত করব না, একটা মুখের কথা বইলা দে, তুমি যার সাথে বেয়াদবি করছো এই বেয়াদবি আল্লাহ কখনো সহ্য করবে না। আমি নবী বইলা দিলাম রে, তোমার জঙ্গলার বাগে গিল্লা খাইব। আচ্ছা বলেন তো, নবী বলছে জঙ্গলার বাগে খাবে, কথা সত্য হবে না মিথ্যা হবে? দৌড়ে বাড়িতে গেছে, কই আব্বা আইছি, কি কি করছো? তালাক দিস, মাশাল্লাহ ভালো করছো। তারপরে কি করছো? কই বাপের সামনে, জিয়ের সামনে, বাপের এত তুমারছি, কই বাপ মাশাল্লাহ মাশাল্লাহ, জীবন বাপ তেমন ভূতের মতো কাজ করছে। মোহাম্মদ কিছু কইছে না? কোনা কিছু বলে নাই, তবে আমার একটা অভিশাপ দিছে, আমার নাকি জঙ্গলার বাগে গিল্লা খেলে। আরে তুই রে কি করস, সত্য নাকি? কহা মোহাম্মদের কথা তো মিথ্যা হইতে পারে? তাহলে বোঝা গেল আবুল হাইব জানে আমার নবী সত্য কথা কয় না, জোরে বলেন। তারাও জানে আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য দল, সঠিক দল, ইহুদিদের টাকা খাইছে, ট্যাবলেট খাইছে, পরা পানি খাইছে, ছাড়তে পারবে জন্তান নাই কার? বলে তারা তো ভাই নাই, মনে হয় তাদের বাপ দাদা ভাইছে। এখন যদি বাপ দাদা হারিয়ে গেছে, যদি এখন তারা গুমর ফাঁস করে, তাহলে তার বাপ দাদার কবরের সামনে গিয়ে তুই বিচার শুরু করবো, কথা কয়। দৌড়ে গেছে, আবু জাহিল্লার ফুরান একটা নাম আছে, নামটা কি বলেন তো? জানেন না আপনারা? আবুল হেকাম, অর্থ জ্ঞানের হিতা। আমার নবীকে তুই আবু জাহিল মুরুব্বির হিতা, তোর কিসের জ্ঞান? যে জ্ঞানের দ্বারা তুমি সত্য ছিল না, এটা তো সত্য কখনো হইতে পারে না, ঠিক কিনা বলেন? হেই আবু জাহেল, এখন তো আমি আমার ফুত হারাইতে আছি, কি হইছে? মোহাম্মদ এই কথা বলছে, একটু চুপ করো, দেখবা দেখবেন যে সমাজের মধ্যে কিছু কিছু লেবাসদারি বাটফার আছে, আছে না নাই? পাইছি পাইছি পাইছি। কি পাইছো? বাঘ ইত্তু খাবি কইছে, ঠিক না? হ্যাঁ, এক কাজ করবা, রাত্রের বেলা ফুলাডারে গাছের উপরে বাঁশ দিয়া, কাইত্তা দিয়া, এই দিয়া, সেই দিয়া একটা ঘর বানাইবা, দিনের বেলা তোমার কাছে রাখবা, রাত্রের বেলা ঘুমের টাইমে এই গাছের উপরে উড়াই রাখবা, দেখবা বাঘে তো খাইবো, বাঘে তো আর গাছ বাই উপরে উঠতে পারবা না, নিচে কিছু পাহারাদার রাইখা দিবা, তা কইলে তো বর্তমানে সবকিছুই ফারা যায়, ঠিক না? তা কইলে সবকিছু হয় না, কথা বলে দেখ। এখন যদি আজরাইল আসে ওনার সামনে, উনি যদি বলে আজরাইল 1 কোটি টাকা দিব আজকে, এক আজে সুলাইমান কাদেরী সাহেবের আলোচনাটা শুনি, তারপরে জানটা নিও। কেন তো টাকা দিতেছেন না? আজরাইল আসলে আর কোনো কৈফিয়ত চলবে? মানুষ একবার চিন্তা করো, যে কোনো সময় তুমি মইরা যাইতে পারো। ও বাবা, এইবার আবু জাহিল্লার পরামর্শ নিয়ে মাসা দিয়া ঘর বানলেন, বানার পরে কিছু পাহারাদার রাখলেন হাতের মধ্যে তলোয়ার, এই জায়গার মধ্যে পিস্তল। এবার কিছু পাহারাদারদের মধ্যে কিছু কিছু পাহারাদার আছে, দেখবেন রাত্রে বেলা বাসি ক্রুদ ক্রুদ করে ফুটে, মানে বুঝাইতেছে হে আপনারা সবাই ঘুমাইন, আমরা সজাগ আছি, ঠিক নেই? আমরা তো রাত্রে বেলা চলাচল করি, অনেক সময় দেখি 12টার পরে একটা সজাগ থাকে, সাড়ে 5টা পরে ঘুমা, আবার আজকে যেটা সজাগ রয়েছে কালকে একটা সজাগ থাকবে, বাহিরে ঘুমাইব, মানে 12টা পর্যন্ত বাসির আওয়াজ দিয়ে বুঝাইতেছে আমি কিন্তু সজাগ হই, আপনারা নিশ্চিন্তা ঘুমাই। রাত্র যখন 12টা হয়ে গেছে, আর এখনো বাগাইছে না, আর কি আর বাগাইব নি, ইডি ফেরে ঘুমাই গেছে, জঙ্গলের থেকে বাগাইছা, যেটি ময়রা ফেরা রয়েছে রে,
আর শুনতেছে। এখন যদি আমি কোন শরীরের মধ্যে পারফিউম মাখি বা আতর মাখি সেন্ট এগুলা ব্যবহার করি, উনি গন্ধ পাবে, ওনারা গন্ধ পাবে, কেন? কারণ এটার একটা গন্ধ আছে না নাই? এই গোলাপের গন্ধ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। গোলাপ ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? উহুদ ময়দানের নবীর রক্তের কথা বলে, উহুদ ময়দানের নবীর রক্তের কথা বলে তাই গোলাপ ফুলকে, গোলাপ ফুলকে বাগান দেখে তুলে গাতলাম মালা, মনের সুখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এবার বা গাইসা ইডিরে শুনলেন গন্ধ নাই, এবার দেখলো ওই জায়গার মধ্যে শুয়ে রয়েছে, উপরে উঠছে, ওইটা মারছে। পরের দিন সকাল বেলায় আবুল হাইবাকে আমার ফুতকেটা মারছে রে, ডাক দিয়া বলে পাহারাদার গুলা কয় জঙ্গলার বাগে খাই না, এমনিতে ফেরা মরছে। ইন দি মিন টাইম এবার ডাক দিয়া বলে কথা সত্য, বাগে দূরের থেকে লেজ ডাল লড়াইতেছে, মানে বুঝাইতেছে কাজটা আমি করছি। কি করছি? বাঘে কয়, এই আবুল আহাব শোনো, আমি সৃষ্টির শ্রেষ্ঠ না হইতে পারে কিন্তু আমি বেঈমান না, নবীর সাথে বেয়াদবি করছে, কিয়ামত পর্যন্ত যদি আমি না খাইতে খাইতে শুকায় যাইতাম তো এই বেঈমানের রক্ত আমি খাইতাম না, তোমার সন্তানের দেহের মধ্যে আমি একটাও আঘাত করি নাই, বিনা আঘাতে তোমার সন্তানটাকে আমি মাইরা ফেলছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন নবী পাকের দুই নূরের অধিকারী হয়েছে, দুইটা কন্যারে বিবাহ করছে, একে একে একজনের পরে একজন দুইজন কন্যাকে বিবাহ করলেন। করার পরে এবার কি করছে উসমান জিন্নুরাইন? কয় রাসূলুল্লাহ, আমি পাইতে চাই। আমার নবী কয় তুমি পাইবা না, কারনুন নামক একটা দেশ আছে, এই দেশের মধ্যে আমার একটা পাগল আছে, এই পাগলে আমার জুব্বা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, ওইদিকে 32টা দাঁত ভাঙলেন, আমার নবী বলে উমর আর আলী নিয়ে যাইবা। কান্নুন নামক দেশের মধ্যে নিয়ে গেলেন, যাওয়ার পরে এবার বলে দেশের মধ্যে পাগলাকে, কই হাজার হাজার পাগলা আছে, কয়জনের পাগলার কথা বলবো? ডাকে দিয়া বলে সবার চাইতে ভিন্ন একটা পাগল আছে রে, এই ভিন্ন পাগলটাকে। এবার বলে ভিন্ন পাগলটা হলো এই, গিয়া দেখে নবীর মহাব্বতে সে, নবীর মহাব্বতে শুধু নবী নবী কইরা কান্দে, এবার নবী নবী কইরা কান্দে রে। এবার বলে তামো, আমরা নবীর দেশের মানুষ, উইটা দাঁড়ায় গেলেন, এবার হাতের মধ্যে সুমা দেই, পায়ের মধ্যে সুমা দেই। বলে কেন সুমা দেও? আহারে তোমাদের কে সুমা দেই না, শরীয়তে তোমরা, হাকিকতে আমরা নবী, আমি নবীরে সুমা দেই। নবী পাইলা কই? আহারে তোমরা তো নবীর সেবা করছো, তোমাদের শরীরের মধ্যে নবীর গন্ধ পাওয়া যায়। ইন দি মিন টাইমে কই, ধরো নবী জুব্বা দিছে, জুব্বা নেও, সালাম গ্রহণ করো, উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করো। এবার ডাক দিয়ে বলে, এই আল্লাহ আমি কি এই নবীর জুব্বা নিব কিনা? ডাক দিয়া বলে, নাও, সালামের উত্তর দিবে কিনা? দেও। তাহলে আপনি কি শুনেন নাই, আপনার বন্ধু তার উম্মতের জন্য দোয়া চাইছে, মাফ করো গুনাহ, মাফ করো গুনাহ, মাফ করো গুনাহ। আল্লাহ কই, এক আনা, দুই আনা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো। আল্লাহ কয় না, পাগলা কয় দিতে হবে, ষোলো পর্যন্ত গেছে, যাওয়ার পরে কয় আর দিব না। তাহলে কয় আল্লাহ, এতক্ষণ আপনি বলছেন আমি শুনছি, আমি বলি আপনি শুনেন, আদম সফিউল্লাহ থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত আপনার যত উম্মত, আপনার যত বান্দা হবে, নবীর যত উম্মত থাকবে, সমস্ত সমস্ত বললেই তো সব, সমস্তের কথা বলার পরে আলীর হাতের মধ্যে জুব্বা ছিল, জুব্বাটারে এত ভারী কইরা দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ভারী জুব্বা নিয়ে মাটির নিচে ডেবে যাইতেছে, ফাগলা এবার মুরাগাবাই গেছে, মাটির নিচে ডাবতেছে। এইদিকে আলী জীবনের মায়া তো সবাই রয়ে আছে, পাগলা রে কইয়া যেই মাত্র ডাক মারছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়ার পরে পাগলার দেন গেছে গেছে, হাই 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 রে, এই আলী কাজটা কি করলা, কাজটা কি করলা? ষোলো আনা নবীর উম্মতের গুনাহ মাফ করছি, একটু সময় পাইলে সব মাফ করলাম, বলে তবে ষোলো আনা মাফ করছি, হাসরের ময়দানে আল্লাহ কি ছাড়বো না? এরপরে সুবহানাল্লাহ, ঘটনা কার গুনাহ মাফ করছে? কার গুনাহ, কার গুনাহ? উম্মত কেটা ফেরেস্তার নাকি? প্রেম কি কবু গাছে দোরে রে, যাকে দিলে পরে
প্রেম কইরা সেবাস করনি আমার মায়ার নবীর শোনে রে, প্রেম কি কবু গাছে দরে রে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুখের মধ্যে হাত দিয়ে রাখলেন, এই মুখে কেন হাত দিছো, হাত ছাড়ো, তুমি দেখো তো তোমাদের মুখ দাঁত আছে, তোমরা না নবীর প্রেমিক, হ্যাঁ ঠিক আছে, তো তোমাদের দাঁত আছে কেন, সব দাঁত দিয়ে ঠিক আছে, প্রেমের সাথে দাঁতের কি সম্পর্ক, নবী পাকের দান মুবারক শহীদ। এই কথা শোনার পরে এইটা বলতে বলতে আমি 32টা দাঁত ভাঙছি, এটাই বুঝি প্রেমিক দাবি করো। আচ্ছা বলো তো দেখি তোমরা কেমন প্রেমিক, নবী আপনাদের এলাকায় এটার কি বলে, এটার এগুলা বরুনি বরু বেওয়া এক কথই ঠিক কিনা। আচ্ছা বলো তো, মানে যে দেখে নাই সে প্রশ্ন করে, বলো তো নবী পাকের এই বুরু মুবারক গুলা কি এইভাবে ছিল নাকি দুটোটা একসাথে লাগানো ছিল। সাহাবীরা কই হায় হায় এটা তো মনে নাই, মানে তারা মনে করতে পারতেছে না। ওয়াইস আল কারিডি সে একটা অঙ্কন করলেন, অঙ্কন করে বলে দেখো তো এরকম কিনা, কই তুমি না নবী দেখো নাই, জানলা কেমনি, শরীয়তে নবী দেখি নাই, হাকিকতে প্রত্যেক রাত্রে আমি নবীর সাথে দিদার করছি। তাই নাকি, মারহাবা জোরে কর, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি নয়ন বরে তোমায় দেখব, মারহাবা কর না, আমি প্রাণ বরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও মায়া নবী গো, আমি নয়ন বরে তোমায় দেখব। ও বাবা, এবার সাহাবীরা চইলা গেছে তাদের দেশের মধ্যে, যাওয়ার পরে নবী জুব্বা দিছে, পাগলার কর্ম কি, সিরিয়াল টু সিরিয়াল আসে পাগলাকে দেখার জন্য, পাগলাকে দেখার জন্য। ইন দি মিন টাইমে নবীর দেশের মানুষ নাও করতে পারে না, বিরক্ত বোধ হয়ে গেছে। একদিন রাত্রের বেলায় পাঁচজন আল্লাহর বান্দা কয় সবাই তো সকাল হওয়ার পরে যায়, আমরা গিয়ে দেখবো আল্লাহর বান্দা ফজরের আজানের পরে কি করে। তারা রওনা হয়ে গেলেন রাত্রের বেলায়, ইন দি মিন টাইমে গো, ইন দি মিন টাইমে, এবার এইদিকে পাগলা কয় আজকে ফজরের আজানের পরে, আজানের পরে নামাজটা সাথে সাথে পড়াই আমি চইলা যাব রে, আমি ফজরের নামাজটা পরে সাথে সাথে চলে যাব। ইন দি মিন টাইমে এবার পাঁচজনে আসতেছে, ফজরের সময় হয়ে গেছে, এবার পাগলাও নামাজ পড়তেছে, পাগলা নামাজ পড়ার পরে গু, এবার ইশারা দিলেন, ইশারা দেওয়ার পরে এবার তাকায় দেখে পাঁচজন নবীর দেশের মানুষ আসতেছে। এই নবীর দেশের মানুষগুলা দেখলেন পাগলাকে গো, পাগলা কই হাই হাই, এখন তো নবীর দেশের মানুষ কি বলবো কি বলবো, এবার ডাক দিয়ে বলে বলার কিছু নাই, বলার তো কিছু নাই, পাগলা মারছে একটা দৌর, পাগলাই দূর মারছে, পাঁচজন পিছনে পিছনে দিছে দৌরে, এবার পাগলা কই আল্লাহ নবীর দেশের মানুষ আমার পিছনে দৌড়াই, নবীনি আবার বেজার হয়ে যায়, নবীনি আবার বেজার হয়ে যায়, নবী বেজার হয়ে যাবে এই চিন্তা করে সে হঠাৎ কইরা দূরটা একটু তামায়া দিলেন, আস্তে আস্তে দৌড়ায়, নবীর দেশের মানুষগুলা তাকে গিয়ে ধরে ফেলছে, দৌড়া ফেলার পরে রে এবার তারে গেরাও করলেন। এখন গেরাও যে করছে, এখন তো প্রশ্ন করবে তুমি কেন দূরে দিলা, এখন প্রশ্ন করলে সে তো নবীর দেশের মানুষের সাথে লজ্জিত হয়ে যাবে। এবার আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ গো, এই পাঁচজন যারা আমার পিছনে দৌড়াইয়া আমাকে দৌড়া ফেললো, তোমার কাছে বলি এই পাঁচজনের চেহারাটা দেখতে হুবহু আমার মতো বানায়া দাও। হাইরে সুবহানাল্লাহর অবস্থা নেই। আচ্ছা বলেন তো, আল্লাহর ওলি বলছে আল্লাহ দিব কিনা, হ্যাঁ
সরমুনের একটা কিতাব আছে বেদে মারফতিয়া, দেখো দাও কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, আল্লাহর রেগুনকে আল্লাহ এমন পাওয়ার দান করে, ওই পাওয়ারের দ্বারাই নারে তকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা গাজী সুলেমান আল কাদরী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তকবীর, নারে রিসালাত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুরকে আমি বসাই রেখা কোনো কথা বলবো না, যেহেতু অনুমতি দিছে। আমরা তো শুনি আমাদের মধ্যে আদব আছে, এই জন্য আমাদের মধ্যে আল্লাহর ওলি আছে, কথা বলে না। আমরা আদব সম্মান দিতে জানি, এই জন্য সম্মান বাড়াই কে, বড় হইতে চাইলে আগে ছোট হও, তবে ছোট হইলে তোমাকে বড় করে দিবে কে, ফাগলা কয় দিয়া দেও, দিয়া দিছে। এখন চেহারার পরিবর্তন, মনের পরিবর্তন না হইলে তো মারামারি শুরু হইব, আল্লাহ মনেরও পরিবর্তন করে দেও। এই পাঁচজন সহ ছয়জন ছয় দিকে ছইলা গেছে। যাই হোক, অলি আল্লাহগণকে ক্ষমতা কে দিছে? আল্লাহ। অলি আল্লাহগণের কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? যদি না থাকতো তাহলে কিয়ামত পর্যন্ত আমরা বলতাম না, তাদের নাম নিতাম না। দেখবেন যে অনেক সময় টেলিভিশনের মধ্যে একটা গজল বাজে, বিপদ আসলে, হ্যাঁ ঘূর্ণিঝড় টর্নেডো এগুলো আসলে, অলি আল্লাহর বাংলাদেশ, সুফি সাধকের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, তাদের অস্তে, তাদের অস্তে কৃপা করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।